আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ডাবের দাম বাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, 7,000 টাকা জরিমানা। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত। রাজশাহীতে কোটি টাকার হিরোইন সহ গ্রেফতার এক। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে ডেঙ্গু জ্বরের অজুহাত দিয়ে ডাবের দাম বাড়ায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা 12টায় রাজশাহীর সাহেববাজার এলাকায় খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ সেলিম। এ সময় মোট 7টি দোকানে ডাবের দাম বেশি রাখা ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় 7,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করা হয়। ডাবের বাজারে অসাধু খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমরা দেখেছি বেশ কিছু দোকানে অস্বাভাবিকভাবে তারা দাম বৃদ্ধি করেছে এবং তারা একজনের এক একজনের কাছে এক এক রকমের দাম তারা চাচ্ছে। তা আমরা এর প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা এ পর্যন্ত বেশ কয়েকটি দোকানে আমরা অনিয়ম পেয়েছি। আমরা সেগুলো বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ইতিমধ্যে এই সাহেববাজার এলাকায় আমরা 4টি দোকানে আমরা দোকানকে আইনের আওতায় এনেছি। আমরা এ পর্যন্ত 3টি প্রতিষ্ঠানকে আমরা 4টি প্রতিষ্ঠানকে আমরা 3,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যারা বিভিন্ন সুযোগ নিয়ে যারা সাধারণ ভোক্তাকে যারা বিপদে ফেলবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং যারা এই ডাব নিয়ে যারা তামাশা করবে, যারা অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করবে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা পাইকারদেরকেও আমরা তদারকির আওতায় আমরা আনছি, মনিটরিং করতেছি আমরা। আমরা এই বেচা কেনাটা বেশিরভাগ সময় ফজরের আগে এবং ফজরের পরে হয়ে থাকে। আমরা এই সময় আমরা টিম বের করব, এই বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। রাজশাহীতে সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা 11টায় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বিষয়ক সকল সুযোগ সুবিধা সহ কিভাবে ও কারা এর আওতায় আসবেন সেই বিষয়গুলো উপস্থাপন করেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহানা পারভীন। যুগ্ম সচিব জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হচ্ছে। প্রান্তিক মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ের ICT সেন্টারগুলোকে কাজে লাগানো হচ্ছে। এইসব সেন্টারে বসে প্রান্তিক পর্যায়ের নাগরিক সার্বজনীন পেনশন স্কিমের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেবার আওতায় আসতে একজন নাগরিককে ন্যূনতম 15 বছর নির্ধারিত হারে মাসিক চাঁদা প্রদান করতে হবে। এরপর সেবাগ্রহীতার 60 বছর অতিবাহিত হলে 15 বছর পর্যন্ত পেনশনের টাকা পাবেন। দেশের সকল নাগরিককে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আনতে বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছেন। upension.gov এই ওয়েবসাইট থেকে সার্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন করা যাচ্ছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় রাজশাহী জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আমরা সবসময় সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম যে এখন উনি আজকে শুরু করেছে, আজকের যার 52, আজকের যার 53, আজকের যার 55 তাকে আমি বাদ দিয়ে কি করি? তার তো সুযোগ ছিল না আগে, ফলে তাকেও সুযোগ রেখেছি কন্ডিশনাল কি তাকে মিনিমাম 10 বছর দিতে হবে। 55 শুরু করে 65 তাকে শেষ হবে, মিনিমাম 10 বছর, তারপরে থেকে তার পেনশন শুরু হবে। আজকে একেবারে প্রাথমিক পর্যায়ে জেলা পর্যায় থেকে শুরু হলো। আমি সশস্ত্র কৃতজ্ঞতা জানাই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা। রাজশাহীর গোদাগাড়িতে র্যাবের বিশেষ অভিযানে কোটি টাকার হিরোইন সহ তোহরুল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 5। উদ্ধারকৃত হিরোইন সহ তাকে গোদাগাড়ি থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার চর আষাঢ়ীদহ ইউনিয়নের দিয়ার মানিকচক নামক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 5 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, র্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তোহরুল ইসলামের বসত ভিটার মাটির নিচে পোতা অবস্থায় 1 কেজি 100 গ্রাম হিরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,10,00,000 টাকা। এ সময় উদ্ধারকৃত হিরোইন সহ তোহরুল ইসলামকে গ্রেফতার করা হয়, আর তার অপর সহযোগী টিনের গেট ভেঙে পালিয়ে যায়। পরে তাকে র্যাব সদর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে
সে মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। বিকেলে গ্রেফতারকৃত তোহরুল ইসলামকে উদ্ধারকৃত হিরোইন সহ গোদাগাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সিরাজগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শোক ও স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সমস্ত কলকাঠি নেড়েছে জিয়াউর রহমান, আরও পিছনে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে পিছনে নিয়ে যেতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। জিয়াউর রহমান ক্ষমতা দখলে নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ সংসদে পাশ করে অপশাসন শুরু করে। জিয়াউর রহমান স্বজ্ঞানে বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করেন। নিজের ক্ষমতা দখলে রাখতে সেনাবাহিনী ও নৌবাহিনীর হাজার হাজার সদস্যকে হত্যা করে জিয়াউর রহমান। এই ইতিহাস ভুলে গেলে চলবে না। তিনি আরও বলেন, জিয়াউর রহমান হ্যাঁ না এর প্রহসনের ভোট দিয়েছিলেন। জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেছেন, সেই বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট KM হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ দুই আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ চার আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ সহ স্থানীয় নেতৃবৃন্দ। তিরিশের কারাগার থেকে মুক্তি চাই, চাকরিতে আবেদনের বয়স সীমা 35 চাই। এই প্রতিপাদ্যে সরকারি চাকরির আবেদনের বয়স 30 থেকে বৃদ্ধি করে 35 বছর করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী জেলা 35 বাস্তবায়ন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হারুনের সভাপতিত্বে ও রাবি শাখার সদস্য সচিব সাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জেলা আহ্বায়ক ইনজামামুল হক। এ সময় মানববন্ধন থেকে বক্তারা চাকরির বয়স 30 থেকে বৃদ্ধি করে 35 বছর করার এবং চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা করার দাবি জানান। মানববন্ধনে রাজশাহী জেলা 35 বাস্তবায়ন কমিটি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে প্রতারণা করে বিয়ের পর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় স্বামী আহমদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার বেলা 12টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আহমদ আলী নাটোরের লালপুর উপজেলার গোদ্রা গ্রামের মৃত দবিরুদ্দিনের ছেলে। পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, 2003 সালের 11ই জুন মামলার বাদী ফয়জাল মোল্লার মেজ মেয়ের জামাই রফিকুল ইসলামের ভাই পরিচয় দিয়ে তার বাড়িতে আসে। পরে ফয়জাল মোল্লার ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দিন 12ই জুন তার মেয়েকে পাশের গ্রামের একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ভুয়া নাম ঠিকানা ও ভুয়া কাবিননামা করে বিয়ে করে। পরে কাউকে কিছু না জানিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে যায় এবং বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ভিকটিম বিষয়টি বুঝতে পেরে তার বাবাকে জানালে একই বছরের 17ই জুন নাটোর শহরের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। দীর্ঘ 20 বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক আসামি আহমদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানার আদেশ দেন। নাটোরের গুরুদাসপুরে স্ত্রীকে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহিন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মঙ্গলবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শরীফ উদ্দিন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শাহিন হোসেন উপজেলার মসিন্দা পূর্ব চরপাড়া এলাকার মৃত আফাজউদ্দিনের ছেলে। পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ঘটনার প্রায় 20 বছর পূর্বে শাহিন হোসেনের সাথে তাইফুল বেগমের বিয়ে হয়। বিয়ের পরে জানতে পারা যায় শাহিন হোসেনের নিজের কোনো ঘর বাড়ি নেই। পরে শ্বশুরের বসত ভিটায় ঘর করে দেন শ্বশুর। এরপর থেকে তারা সেখানেই বসবাস করতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। এ নিয়ে শাহিন হোসেন তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত। এরই এক পর্যায়ে 2018 সালের 20 এপ্রিল স্ত্রীকে মারধর করে ঘুমের ওষুধ খাওয়ায় স্বামী শাহিন হোসেন। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শাহিন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে তারা শাহিন হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে শাহিন হোসেন তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।